পরীক্ষার হলে দেখাদেখি করে লিখতে না দেয়ায় শিক্ষকের মাথায় পচা ডিম ভেঙে লাঞ্ছিত করেছে কয়েকজন পরীক্ষার্থী। পরীক্ষা শেষ করে ওই শিক্ষক তার বাসায় যাওয়ার সময় পিছন থেকে কয়েকজন শিক্ষার্থী প্রথমে তাকে আঘাত করে, পরে মাথায় পচা ডিম ভেঙে দিয়ে পালিয়ে যায়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে। জানা যায়, সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীদের অনার্স পরীক্ষা শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছিল। গত 12 জুন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আধুনিক মুসলিম রাষ্ট্রের ইতিহাস পরীক্ষা হয়। পরীক্ষা চলাকালে 3-4 জন শিক্ষার্থী দেখাদেখি করে পরীক্ষা দিচ্ছিলেন। হলে তখন দায়িত্ব ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মৃণাল বিশ্বাস। দেখাদেখি করতে নিষেধ করায় ওই শিক্ষার্থীরা তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং ক্ষিপ্ত হয় তার উপর। তা আমি মনে করি যে ঘটনাটা মাঝে মাঝে ঘটছে, এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ ঘটানোর সাহস না করে। এ বিষয়ে আমাদের যে চাওয়াটা, আমরা পুরো শিক্ষক সমাজ, শুধু আমরা এই কলেজের শিক্ষকবৃন্দ নয়, আমরা পুরো শিক্ষক সমাজ, এ নিয়ে আমরা অত্যন্ত আতঙ্কের মধ্যে আছি। প্রশাসন আমাদেরকে সহায়তা করছে, তারা বলছেন এর যথোপযুক্ত বিচার হবে। কিছু স্টুডেন্টের জন্য আমাদের পুরো স্টুডেন্ট সমাজের দুর্নাম হয় যে আমরা স্টুডেন্টরা সঠিক শিক্ষা পাই না। আমাদের স্যারের উপর যে হামলা হয়েছে, আমরা এটা নিন্দা জানাই এবং এটার বিচার চাই। এমন ঘটনায় ফুলে ফেঁপে উঠেছে জেলার শিক্ষক সমাজ। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ বেনজির আহমেদ। এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। এটা যে সবসময় এরকম হয় তা কিন্তু না। দুই একজন মিসক্রিয়েন্ট থাকে এবং ছাত্র নামধারী কিছু ছেলে পেলে থাকে এবং তাদের চা পাওয়াটা থাকে যে তারা অনৈতিক সুযোগ সুবিধা নিয়ে বা নকলের আশ্রয় প্রশ্রয় নিয়ে তারা বৈতরণী পার হতে চায়। আর লাঞ্ছিত শিক্ষক মৃণাল বিশ্বাস বলেন, এ ঘটনায় ওই শিক্ষার্থীরা জড়িত বলে তার ধারণা। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন। গত 12 জুন আমি ওনার চতুর্থ বর্ষে ডিউটি পালন করছিলাম। সেখানে 408 নম্বর রুমে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ডিউটি পালন করছিলাম। সেখানে কয়েকজন স্টুডেন্ট তারা অনৈতিকভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করছিল, এটি আমি বাধা দেওয়ার চেষ্টা করি। এই নিয়ে একটু বাদ বিতন্ডা হয়, এরপরে আমি তাদের এটা বিরত রাখার জন্য যা করার প্রয়োজন আমি সেরকম ব্যবস্থা নেই। কিন্তু এরা ক্ষিপ্ত হয়ে আমার দিকে এইভাবে নার্স সঙ্গে তাকাচ্ছিল এবং গুড়গুড়ি করে কিছু বলছিল যেটা আমার কানে আসে। মনে হলো যেন তারা খুবই অ্যাগ্রেসিভ এরকম মনে হচ্ছিল। গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান বলেন, শিক্ষকরা থানায় অভিযোগ দিয়েছেন, এ ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা এবং এর ধিক্কার জানাই যারা এই ধরনের ঘটনা ঘটাইছে। মামলা নিয়েছি এবং মামলা নেওয়ার সাথে সাথে আমরা ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সারা রাত ধরে অভিযান চালিয়েছি। কিন্তু ওরা তো আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ঘটনার সাথে জড়িত করেছেন তাদেরকে ধরতে সক্ষম। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।